नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी शुभाशीष शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। জমিহারাদের আন্দোলনে চাঞ্চল্য বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রে তিলপাড়া জলাধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বোলপুরে দুবরাজপুরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন রাজনগরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল মুরারোয়ে মুরারোয়ে পালিত হল দুয়ারে সরকার কর্মসূচি এবার সংবাদ বিস্তারিত তৎকালীন বাম আমলে দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমিদান করেছিল জমিদাতারা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার সময় সরকারের প্রতিশ্রুতি ছিল যারা জমি দিচ্ছেন তাদের একটি করে চাকরি দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছুজন চাকরি পেলেও এখনও পর্যন্ত চাকরি পাননি অনেক জমিদাতারা এরই পরিপ্রেক্ষিতে তারা লাগাতারভাবে আন্দোলন চালাচ্ছেন গত কয়েক মাস ধরে তবে তাদের এই আন্দোলন জোরালো মাত্রা পায় গতকাল শুক্রবার থেকে এদিন থেকে এই সকল জমিদাতারা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিক্ষোভ দেখাচ্ছেন যতক্ষণ না কোনো রকম প্রতিশ্রুতি পাওয়া যাবে ততক্ষণ তারা এই বিক্ষোভ কর্মসূচি তুলবেন না বলে জানিয়েছেন গতকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ আজ শনিবারও চলছে এদিন জমিদারদের পক্ষ থেকে দিলারা পারভিন জানান আমরা আজকে করছি গত 20 বছর আগে 1995-96 সালে যখন বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হয় তখন আমাদের বাবা কাকারা যে জমি দেন তখন প্রতিশ্রুতি ছিল যে জমি গেলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রয়ে গেছে আজও আমরা কেউ পাইনি বিগত দিনে আমাদের বাবা কাকারা এই আন্দোলন করেছেন ওনারা যখন সুরাহা পাননি আমরা আবার শুরু করেছি আমরা এই 2022 সালে জানুয়ারি মাসে ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছিলাম এই ডেপুটেশন কয়েকবার চলার পর উনি এখানে পিটিসিএল এর জিএম এবং কর্পোরেট মানে কলকাতা অফিস থেকে কর্পোরেটের জিএম সবাইকে নিয়ে আমাদের সঙ্গে বসেছিলেন একটা সুরাহার জন্য ডিএম পিটিসিএল কে দায়িত্ব দেন যাতে আমাদের যে 183 জনের লিস্ট আছে তাদের যেন চাকরি দেওয়া হয় কিন্তু তারপরে পিটিসিএল আমাদের ঘুরিয়েই যাচ্ছে যে হয় বলছে যে আমাদের সিএমডি ওপর থেকে কোনো উত্তর দিচ্ছেন না বা আমরা এভাবে তুলতে পাচ্ছি না তো সেই জন্য আমরা আজকে শেষবারের মতো উত্তর জানতে এসেছিলাম যে কি উত্তর কিন্তু ওনারা যখন উত্তর দিতে পারলেন না তাই আমরা ঠিক করেছি যে আমরা লাগাতার আন্দোলন এবার চালিয়ে যাব পাশাপাশি এদিন তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন যে বিষয়টা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র শিলান্যাসের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা চাকরি দেওয়া হবে সেই অনুযায়ী সিপিএমের বেশ কিছু নেতা ছেলেদের বা আত্মীয় স্বজনদের চাকরি হয়েছে হয়ে যাওয়ার পরে 2002 সালে বিধানসভায় একটা আইন পাস করেছিল যে এখন থেকে যেখানেই জমি যাক সেই জমি নথিভুক্ত হবে ডিএমের কাছে এবং সরকারি প্রজেক্টে যখন সরকারের লোক নিয়োগ হবে তখন সেখান থেকে 30% কোটায় তাদেরকে নিয়োগ করা হবে যেখানে জমি যাবে সেখানেই চাকরি দিতে হবে এমন কোনো নিয়ম নাই যে কারণে আমাদের সাথে একটা কেস হয়েছিল পিটিসিএলে সেই কেসে তখন আমরা বিরোধী পক্ষে ছিলাম এবং আমরা আন্দোলন করেছিলাম তো তখন কিন্তু কোর্টে কোর্টও এই কথাটা মান্যতা দিয়েছে কাজেই এই সুযোগটা বাম ফোন না বলেই শেষ করে দিয়েছে এখন বোলারকে যখন চাকরি দেওয়ার চাকরি লালুজারদের চাকরি দেওয়ার দায়িত্ব তো ডিএমএস ডিএমএর কোর্টে বল কাজে কে কীভাবে চাকরি দেবে না দেবে লালটু মুখার্জি ও পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি দুবরাজপুর জেলার সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত তিলপাড়া জলাধার থেকে শনিবার সকাল এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় তিলপাড়া জলাধারে জল ছেড়ে দেওয়ার পর গত 2 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মাছ ধরছেন ঠিক সেই রকমই শনিবার সকালে মাছ ধরার সময় কোনো এক মৎস্যজীবীর জালে ওই ব্যক্তির মৃতদেহ আটকে যায়
তারপরেই তাকে তড়িঘড়ি তোলা হয় এবং খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরে থেকে আসা কোনো ব্যক্তি হবেন তিনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। এদিন এলাকার বাসিন্দা পরেশ ধীবর জানান, ভাসেনি জালে উঠেছিল। জালে আপনি কি দেখলেন? আপনি কি দেখলেন? আমি ওই তোলায় দেখলাম, জালে নৌকায় টেনে নিয়ে এলো, এখানে তুললো। পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ এসে। হ্যাঁ, ওই তো নিয়ে যাচ্ছে। চেনেন? না না না, চেনা নয়। বাইরে কখন হয় সেটা? তা তো বুঝলাম না। আপনি কখন দেখলেন? আমি মোটামুটি 10টা, 9টা। তারপরে পুলিশ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। জেলার বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর অঞ্চলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বোলপুরের বেনুরিয়া সুমিত্রা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুঠির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর শ্রীনিকেতন ব্লক সভাপতি মিহির রায়সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীবৃন্দ ও অঞ্চল সভাপতি। তবে এই সম্মেলনে আদিবাসীদের মাদল বাজানো ও তাদের নৃত্য ছিল চোখে পড়ার মতো। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, সম্মেলন থেকে কি বার্তা দিলেন? আমাদের বার্তা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, বোলপুর। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমূলের অঞ্চলভিত্তিক কর্মী সম্মেলন। আজ দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বুথভিত্তিক রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশিক্ষণ তৃণমূলের কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় কুকুটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সহ দুবরাজপুর ব্লক ও শহরের তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে নিজেদের অঞ্চল উন্নয়নের স্বার্থে আপনাদেরকে এক হয়ে চলতে হবে এবং আপনারা এক হয়ে চলার চেষ্টা করুন। কারণ আপনারা যদি মনে করে থাকেন যে আমি একটি গোষ্ঠী করব এবং নির্দল থেকে দাঁড়াবো, আপনারা পারবেন না। নির্দল থেকে দাঁড়ানো যেতে পারে, তবে জিততে পারবেন না। তিনি আরো জানান, নির্বাচনে অনেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে আমাদের দল কিন্তু বহিষ্কার করেছিল এবং বহিষ্কার করার পরেও তারা আমরা শত চেষ্টা করেও একটা জায়গা কেউ জিততে পারেনি। আপনাদের অবস্থাও তাই হবে। কাজে ওইসব ভেবে কোনো লাভ নাই। প্রতীক ছাড়া, মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে কেউ কোনো সাফল্য পায় নাই। আপনারা কেউ পাবেন। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। আজ শনিবার রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগরের ডাকবাংলো কমিউনিটি হলে তৃণমূলের কর্মী সম্মেলন আয়োজিত হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন স্থানে অঞ্চলভিত্তিক কর্মী সম্মেলন শুরু হয়েছে। আজ রাজনগর অঞ্চলে এই কর্মী সম্মেলন আয়োজিত হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, সহ সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক মহিলা সভানেত্রী রিয়াশ্রী দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার আমাদের প্রিয় অভিভাবক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো বীরভূম জেলায় 167টা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দেওয়া হয়েছে বুথ স্তরে। যেমন আজকে 15টা বুথ আছে আমার রাজনগরে অঞ্চল তৃণমূল কংগ্রেসে। এই 15 জন 15টা বুথ থেকে 100 জন 60 জন পুরুষ, 40 জন মহিলাকে নিয়ে যারা গ্রাসরুটে কাজ করে, যারা গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং সমস্ত দিকটা যারা দলের দায়িত্ব নিয়ে কাজ করে সারা বছর, তাদেরকে নিয়ে আমাদের আজকে সম্মেলন। এটা আমাদের আজকে দ্বিতীয় দিনে পড়লো।
আমাদের আরও তিনটে রাজনগরে আছে, সেটা পরপর ডেট দেওয়া হয়েছে। এখানে আমাদের দলের কি আমাদের কর্তব্য, সেখানে বুথে বুথে মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক আরও বাড়াবে সেই সব নিয়ে। কারণ ভোট তো এখন নেই, কিন্তু আমরা সারা বছর ভোটের কাজ করি, মানুষের পাশে থাকি। আজকে সেই জায়গায় আমাদের কর্মীদের আরও সজাগ করা হলো। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। আজ শনিবার মোরারোই এক নম্বর ব্লকের মহুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহুরাপুর হাইস্কুল প্রাঙ্গণে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন স্থানে অঞ্চলভিত্তিক কর্মী সম্মেলন শুরু হয়েছে। আজ মহুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন, মোরারোই এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মোরারোই এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম এবং জেলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আসগার আলী ও জেলা খাদ্য কর্মাধ্যক্ষ বাবলু ভকত সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোরারোই। আজ শনিবার মোরারোই এক নম্বর ব্লকের গৌরসা অঞ্চলের ভবানীপুর গ্রামের এমএসকে হাইস্কুলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। এদিন স্থানীয় বাসিন্দারা সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাননি, যেমন লক্ষ্মী ভাণ্ডার, জাতিগত সার্টিফিকেট, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা, সেগুলি এই দুয়ারের সরকার ক্যাম্পে আসেন এবং তাদের সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য আবেদন করেন ও জমা দেন। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, এবারে আবার জমা দেবেন নাকি? কি নাম আপনার? বাড়ি? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোরারোই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।